হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। সুজাতা কিচেন উইথ ব্লগ চ্যানেলে প্রতিদিনের মতো আরও একটি নতুন পর্ব আপনাদের উপহার দেবো বলে চলে এসেছি। আজ এখন নদীতে এসেছি, এখন সায়ন আমি আটল পাতা আসলাম। রাত্রেবেলা সারা রাত আটল পাতা থাকবে, তারপর কি পাওয়া যায় সকালে দেখা হবে। এসে তাহলে কীভাবে আটল পাতা আটল পাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু সাথে থাকবে। কোথায় দেবে এরকম জায়গায়? আমরা নদীতে চলে এসেছি আর এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। জোরে বৃষ্টি হচ্ছে না, তবু আস্তে আস্তে করে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। আর এই আটল পাতার জন্য সায়ন সব রেডি করে নিয়ে এসছে। ওর ভিতরে কি দিয়েছি সায়ন? ওর ভিতরে কিন্তু ব্যাঙের চারা দেওয়া আছে, সারা রাত থাকবে, সকালে তোলা হবে। সামনে টান বাঁধতে হবে, সামনে এভাবে টান বেঁধে দিতে হবে। এটা গেছে কোমরে ঢুকে গিয়ে। কোথায় গেছো কাকা? এই যে এই খালে ঢুকে গিয়ে। মাছের চারা কেটে দেওয়া, এই মাছের চারা দেওয়া, ওটা কেটে দেওয়া। হ্যাঁ, ওটা মাছ। কি মাছ দিয়ে চারা করছ? ওই তো লাঠা মাছ। লাঠা মাছ পান্না জালে বদল। দেখুন, ভালোভাবে দুই দিকে টান করে এই আটল পেতে রাখা হচ্ছে। কমপ্লিট, আমাদের আটল পাতা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর বৃষ্টি চলে এসছে, তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি, সকালে দেখা হবে। এতে বড় বড় কলম ফল হয়। টক হয়নি? এটা টক হয়েছে দুটো তিনটে, এখনো সময় হয়নি। টক হয় পুরো জোয়ার কিন্তু উঠে গেছে, আর একটু বাকি আছে। অনেকদিন পর মায়ের বাড়ি এসেছিলাম, বিকালে এসেই কিন্তু নদীতে চলে গেছি আটল পাততে। আটল পেতে রেখে এসেছি, এই ভাটার সময় আটল পাততে হয়। আর জোয়ার হলে তবেই কিন্তু কাঁকড়া মাছ ঢোকে, তার জন্য রাত্রে সারা রাত রেখে দেব, সকালে গিয়ে তুলব। আর বুঝতেই পাচ্ছেন এখানে এসেছি, পাখি সুমি সব চলে এসছে, এখন বায়না করছে ঘুরতে যাবে। বৃষ্টিও চলে এসছে, ওই জন্য বের হতে পাচ্ছি না। যেটি এখন স্কুল বাড়ির দিকে যাচ্ছে, আর আমাদের বৌদি চলে এসেছে। ভালো আছো? আজকে সকালে তুমি ভালো আছো? কি করছো? মার কোলে কেন তুমি? মার কোলে বৃষ্টিতে বেরোতে পারছো না কেন? হাই হাই, কার সাথে?
বাবা জানে কি হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, দেখুন সকাল সকাল কিন্তু চলে এসেছি আটল তুলতে, দেখি কি মাছ কাঁকড়া পাওয়া যায়। দেখুন চলে এসেছি কিন্তু কোনো কাঁকড়ার দেখা নেই, কটা চিংড়ি মাছ পড়েছে, আর একটা আটল দেখবো। আমাদের আটল তোলা হয়ে গেছে, একটা কাঁকড়া পাওয়া গেছে আর চিংড়ি মাছ পাওয়া গেছে কটা। কাঁকড়া দেখতে পাইনি? হ্যাঁ শামুক, বেশি বড় কাঁকড়া না। আচ্ছা কাঁকড়া নিয়ে যাও। আচ্ছা মাসুন যা। বন্ধুরা এতক্ষণ দেখলেন এই বৃষ্টির ওয়েদারে আটল পাতা ছিল, কিন্তু অল্প কটা চিংড়ি মাছ আর একটি কাঁকড়া পেয়েছি, বেশি কিছু পাইনি। ভিডিওটা আর বড় করছি না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি করে লাইক আর ভালোবাসা পেলে তবেই কিন্তু চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্ট অতি অবশ্যই প্রয়োজন, আর আপনারা অবশ্যই পাশে থাকবেন। আবার ফিরে আসবো এই সুন্দরবনের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।